কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের বেঙ্গলি এইসিসি পেপারের পরীক্ষা হয়ে গেল। তো আগের ভিডিওতে আমি ফিমেল অর্থাৎ মেয়েদের বেঙ্গলি এইসিসি পেপারের প্রশ্নের সমস্ত উত্তর করে দিয়েছি। তো এই ভিডিওতে আমি ছেলেদের বেঙ্গলি এইসিসি পেপারের সমস্ত প্রশ্নের উত্তর করে দেবো, তোমরা দেখে নেবে একবার। প্রথম প্রশ্ন, বাস্তবিক ছেলেটি দেখতে বেশ, ছেলেটি হলো ফেলনা। পরের প্রশ্ন, রায়চরণ যখন প্রথম বাবুদের বাড়ি চাকরি করিতে আসে তখন তাহার বয়স? অপশান 3-12। পরের প্রশ্ন, মুহূর্তে রায়চরণের শরীরের রক্ত হিম হইয়া গেল, কারণ খোকাবাবু জলে ডুবে গেল। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, জয়রাম ছিলেন একজন মোক্তার। পরের প্রশ্ন, আদরণী গল্পে পরিচ্ছেদ আছে 7টি। পরের প্রশ্ন, পড়েছে আমার আধার শরীরে একটি কনক রেখা, কনক শব্দের অর্থ এখানে হবে অপশন 2 সোনা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি ড্যাশ কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর হবে প্রবাদ সঙ্গীত। পরের প্রশ্ন, রুধিয়া রাখিতে নারী, রুধিয়া শব্দের বা কথার অর্থ হল অপশন এ রক্তাক্ত করা। পরের প্রশ্ন, তোদের বন্ধ কারায় আশা মোদের বন্দি হতে নয় কবি বন্ধ কারাগারে এসেছেন, অপশন 4 সকলের বাঁধন ভয় দূর করতে। পরের প্রশ্ন, আপনি মোড়ে মরার দেশে আনবো বড়া ভয়, বড়া ভয় কথার অর্থ অপশন এ আশীর্বাদ ও অভয়। পরের প্রশ্ন, 11 নম্বর, অ্যাপ্রেন্টিসের পরিভাষা হল শিক্ষানবিশ, অপশন 2। 12 নম্বরে, কমিটমেন্ট শব্দটির পরিভাষা অপশান 3 প্রতিশ্রুতি। 13 নম্বর প্রশ্ন, ওনারশিপের পরিভাষা হল অপশান এ মালিকানা। পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, কোটেশন শব্দটির পরিভাষা হল অপশান 2 দরপত্র। 15 নম্বর প্রশ্ন, রেপুটেশনের পরিভাষা হল সুনাম। নেক্সট, 16 নম্বর প্রশ্ন, বোধ পরীক্ষণ বলতে বোঝায়, এখানে অপশান 4 হয়ে যাবে উপলব্ধির পরীক্ষা। 17 নম্বর প্রশ্ন, সমুদ্রে পতিত হইয়া বাড়িবিন্দুগণের বিশ্রাম নাই, সূর্যের তেজে উত্তপ্ত হইয়া ইহারা ঊর্ধ্বে উড্ডীন হইয়াছে, ইহারাই একদিন অশনি ও ঝঞ্ঝাবলে পর্বত শিখর দ্বিমুখে ধাবিত হইয়া আবার পর্বতপৃষ্ঠে তুহিনাকারে পতিত হইবে, এই গতির বিরাম নাই। এখানে যে গতির কথা বলা হয়েছে সেটি হল জলচক্র। 18 নম্বর প্রশ্ন, সংবাদভিত্তিক প্রতিবেদন রচনার সময় ড্যাশ দেয় আবশ্যিক, উত্তরটি হবে প্রতিবেদকের নাম, অনেক উত্তরটি স্থান ও তারিখ করছে, দুটো উত্তরই আমার মতে এখানে সঠিক। পরের প্রশ্ন, 9 নম্বর, সংবাদভিত্তিক প্রতিবেদন রচনা হলো বা প্রতিবেদন হলো স্বচ্ছ প্রাঞ্জল ভাষায় নিরপেক্ষভাবে একটি সংবাদ পরিবেশন, অপশান এ। পরের প্রশ্ন, আমরা চিঠি লিখি অপশান 2 শুধু ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য। নেক্সট, 21 নম্বর প্রশ্ন, সিগল ফরার গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অপশান 2 বিশের বাসী। 22 নম্বর প্রশ্ন, জয়রাম কার কাছে হাতি চেয়ে পাঠিয়েছিলেন, অপশান 4 মহারাজ নরেশচন্দ্র। 23 নম্বর প্রশ্ন, মা তোমার ছেলে বড় হলে জজ হবে, উক্তিটি বক্তা রায়চরণ। পরের প্রশ্ন, রায়চরণের ছেলের নাম 3 ফেলনা। 25 নম্বর, এম্বার্গো শব্দটির পরিভাষা, উত্তরটি হবে অপশানে নিষেধাজ্ঞা। তো এই ছিল তোমাদের সমস্ত প্রশ্নপত্রের উত্তর, ভালো লাগলে বন্ধুবন্ধু অবশ্যই শেয়ার করে দেবে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে।